মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কতদিন পর কেউ আমাকে সুতির পাঞ্জাবি গিফট করলো। হ্যাঁ রে তিতির, এটা বা কি তোদের ডিজাইনারদের নতুন স্টাইল? হ্যাঁ, সুতির পাঞ্জাবি বলে ভেতরে লেখা আছে সুতি, এস ইউ টি আই। বাবা, আগে না, সু হচ্ছে আমার বাবা মিস্টার সুজয় ব্যানার্জি, আর টি হচ্ছে তার মেয়ে তিতির। আমি তোমাকে গিফট করলাম বলে নামের ইনিশিয়ালস দুটো লিখে দিলাম, যাতে তোমার সারাটা জীবন মনে থাকে আমি তোমাকে পাঞ্জাবিটা গিফট করেছিলাম নিজের হাতে বানিয়ে। ওই যে সেরকম কার্ডে লেখা থাকে না, ফ্রম টু, ওই রকম। আরে বাস, তো দারুণ দেখতে গো। হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। এটা আবার নতুন কোনো ব্র্যান্ড নাকি? কোনো ব্র্যান্ড হবে কেন, তোমার নামের এস আর আমার নামের ডি, এস ডি। আমি যদি কখনো না থাকি, এটা দেখলে তোমার আমার কথা মনে পড়বে। বাবা, ও বাবা, তোমার শরীর খারাপ করছে, জল খাবে একটু? আমি কি তোমাকে কিছু বলে দুঃখ দিলাম বাবা? কি হয়েছে বলো না। আমি ঠিক আছি, তুই আমার দুঃখ দিবি কি? তোর মতো মেয়ে কাউকে দুঃখ দিতে পারে? হ্যাঁ, যা যা, তুই ঘরে যা মা, সারাদিন অনেক খেটেছিস, তবে এইসব পাঞ্জাবি টাঞ্জাবি বানিয়েছিস, যা যা ঘরে গিয়ে রেস্ট নে। যা। আমি কি রেস্ট নেবো বাবা, আমি থাকি না তোমার কাছে একটু। যা না মা, কি রেস্ট নে, যা। তুমি এখন একটু একা থাকতে চাইছো তাই না বাবা? কেন হচ্ছে, চারদিকে কেবল দেবী দেবী দেবী। সেদিন ফোনে যেন দেবীর গলার স্বর শুনলাম। হ্যালো, পায়েসে দেবীর হাতের স্বাদ। পাঞ্জাবিতে দেবীর মতো প্যাটার্ন করে নাম লেখা, এসব কেন হচ্ছে? আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে। তবে কি দেবী আমার আশপাশে কোথাও আছে? কি অবস্থা করেছে, এত ভালো ভালো শাড়িগুলো সবকিছু ওনাকে শেষ করে দিতে হবে সবকিছু। একটা মানুষের ফ্যাশন সেন্স এত ভালো দেখে তো মনে হচ্ছে মানুষের ভাবনা চিন্তা তো বোঝা যায় এইসব দেখে, উনি এত কুচুটে কেন? যাকে, আমার না মনে হয় বাবা কিনে দিয়েছিল ওনাকে শাড়িগুলো, সেই জন্য আমার কাজে লেগে যাবে শাড়িগুলো। এইটা দিয়ে আমি নিজের জন্য একটা কুর্তা বানিয়ে নেব, আর এই বাকি শাড়িগুলো অফিসে নিয়ে যাব আমাদের আপকামিং ফ্যাশন কালেকশনের ডিজাইনগুলো তৈরি করতে। কালকেই নিয়ে গিয়ে মিতা ম্যাডামকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নেব, যাতে সমস্যা না হয়। ম্যাম, আমি আপনার কথাই ভাবছিলাম। কি কোইন্সিডেন্স! তাই বুঝি, কি ভাবছিলে আমার কথা? পরে বলবো আপনাকে, আপনি বলুন কি বলছিলেন। তিতির, বলছিলাম তোমার বাবার পাঞ্জাবিটা পছন্দ হয়েছিল? হ্যাঁ ম্যাম, খুব পছন্দ হয়েছে। বাবা পাঞ্জাবিটা পেয়ে হাত ফোলাচ্ছিল পাঞ্জাবির ওপরে। দারুণ দেখতে গো। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আর আজকে আমাদের বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়েছিল, মানে ওই ফ্যামিলি মেম্বারসদের নিয়ে। বাবা ওই পাঞ্জাবিটাই পরেছিলেন, আর আপনার আইডিয়াটা, ওই ইনিশিয়ালস লেখার আইডিয়াটা খুব ভালো ম্যাম, বাবার খুব পছন্দ হয়েছে, প্রশংসাও করেছে।
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা রাখছি তিতির। না না একি আমি নিজের কথাই বলে যাচ্ছি তখন থেকে, আপনি বলুন আপনি কেন ফোন করেছিলেন। ও ও এমনি এমনি ফোন করেছিলাম, তুমি তোমার ফ্যামিলির সাথে থাকো হ্যাঁ কেমন, রাখছি। কি হয় হঠাৎ করে ম্যামের? আমি আমি তিতিরকে কি করে বলবো, কি করে বলবো আমি? আমি আমি জানতে চাইছি পাগলের মতো যে ওই পাঞ্জাবির মালিক কে, ওই গলার স্বরটা কার? আমি জানি না সুজয়, আমি আমি জানি না, আমি আমি হঠাৎ করে তোমাদেরকে এরকম ভাবে কেন খুঁজছি? তোমার মনে আছে সুজয়, একবার জন্মদিনে আমি পাঞ্জাবিটা তোমাকে উপহার দিয়েছিলাম, বাকিস বাকিস বাড়ি থেকে চলে আসার সময় তোমার এইটুকু স্পর্শ আমি আমি নিয়ে এসেছিলাম। তোর সম্পর্কটার কিছু বাকি নেই সুজয়, তাও তাও যখন ওই তিতিরকে আর ওর হাজবেন্ডকে দেখি, আমি ওদের মধ্যে আমাদের ওই অল্প বয়সের বোঝাপড়ার দিনগুলো খুঁজি, যেগুলো যেগুলো ধুম করে হারিয়ে গেল। আমরা আর আমাদের রইলাম না, রইলাম না সুজয়, তো বন্ধুদেরকে চকলেট ফুচকা কার্ড বই এই সমস্ত গিফট দেয়, হঠাৎ করে গয়না কিনে দিলেন, এটা কি বন্ধুদের থেকে বেশি কিছুর গিফট? আমি কি কালকে সোমরাজ বাবুকে প্রশ্নটা করে এম্বারেস করলাম? কিন্তু উনি বা আমাকে বারবার, তাহলে কি তুলি দিতে যে কথাগুলো বললো সেগুলোই ঠিক? এই চুল, তারপরে এরকম চেহারা সুম্রাত ব্যানার্জি কেন, কোন ছেলে অ্যাট্রাক্টেড হবে না? দেখ জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।